প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মুনা তাহসিন এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং কেন এবং কিভাবে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন 1963 সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার ক্যান্সার এটি তো অবশ্যই একটি ভয়ের নাম আমাদের অনেক রোগীরাই আছেন যারা অনেক কষ্ট পাচ্ছেন এই রোগে তো এটি ধরবার জন্য নিশ্চয়ই বেশ কিছু নিশ্চয় রয়েছে তো প্রথমেই আসলে জানতে যে যে টপিকটি নিয়ে কথা স্ক্রিনিং টি আসলে কি সবার বোঝার সুবিধার্থে ধন্যবাদ আমি আজকের এই টপিক বা এই বিষয়টা নির্ধারণ করার জন্য আমি আরেকবার ধন্যবাদ দিচ্ছি কারণ এটি একদম বাংলাদেশের জন্য এখন জাতীয় মানে একটা খুব বড় প্রয়োজন ছিল এই কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করবো সেই কথাগুলো সহজ করে বলার জন্য প্রথমত আমরা বলছি যে ক্যান্সার স্ক্রিনিং স্ক্রিনিং মানে হলো যে লক্ষণ দেখা দেওয়ার পরে না লক্ষণ দেখা দেওয়ার পরে যেগুলো করবো এগুলো ইনভেস্টিগেশন ডায়াগনোসিস আর্লি ডায়াগনোসিস এগুলি ঠিক আছে বাট আমরা যেটা বলছি যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এখন যেটা সেটা হলো যে লক্ষণ দেখা দেয় নাই আপাত দৃষ্টিতে সুস্থ যাদের মধ্যে সুস্থ কিন্তু একটা জিনিস কোনো পার্টিকুলার ক্যান্সারের জন্য তাদের মধ্যে ঝুঁকি বা রিস্ক আছে তাদের মধ্যে যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য যদি আমি দু তিনটা উদাহরণ দিই যে ফ্যামিলিতে যদি কোনো নিকটাত্মীয় যদি ব্রেস্ট ক্যান্সার থাকে এরকম ইতিহাস থাকে কেউ যদি বাচ্চাকে বুকের দুধ না খাওয়াই থাকেন কোনো কারণে কেউ যদি অনেক বেশি বয়সে বিয়ে হয়ে থাকে খুব কেউ যদি খুব মুটিয়ে গিয়ে থাকেন এরকম হ্যাঁ তো এরকম যদি তাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে আমি জানি তারা ঝুঁকিপূর্ণ কিন্তু কোন লক্ষণ এখনো দেখা দেয় নাই তাদের উপর কোন সিম্পল একটা টেস্ট বা পদ্ধতি আমরা প্রয়োগ করব। গোপন কিছু ক্যান্সার রোগীকে আমরা বের করে ফেলতে পারবো এর নাম হলো ক্যান্সার স্ক্রিনিং লক্ষণ নাই মূল কথাটা হলো এটা আচ্ছা এখন আমাদের বাংলাদেশে আমরা যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে খুব অ্যাডভান্স স্টেজে রুগীরা আসে তখন আসলে পুরোপুরি সুস্থ করার আর সেই সুযোগটা থাকে না আমাদের দেশে এইভাবে রুগীরা আসার কারণে দেরিতে আসার কারণে এই জন্য আমরা আমাদের মূল টার্গেটটা হওয়া উচিত এই যে প্রতি বছর সাড়ে বারো হাজার নারী বাংলাদেশেই নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় প্রায় সাত হাজার মারা যায় এই চিত্রটা কেন কারণ আমরা একদম শোচনায় ক্যান্সার নির্ণয়ের জন্য স্ক্রিনিং পদ্ধতি আমাদের আছে কিন্তু সেখানে অপূর্ণতা আছে আমি হ্যাঁ আমি অপূর্ণতার কথাটা বলবো অসম্পূর্ণতা আছে সেই কথাটা আজকে আমি বলার চেষ্টা করছি কারণ আমি নিজেও এর পার্ট আমি যেহেতু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের এই বিভাগের প্রধান কাজে আমিও এর পার্ট কিন্তু আমি নিজেই বলছি যে আমাদের অসম্পূর্ণতাটা কোথায় প্রথমত আমরা বাংলাদেশের যে স্ক্রিনিংটা এখন আছে সেই স্ক্রিনিংটা হলো হাসপাতাল ভিত্তি হাসপাতালের মধ্যে কিছু ভায়া সেন্টার মূলত সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের জন্য সাথে ব্রেস্ট ক্যান্সারের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী একটু হাত দিয়ে পরীক্ষা করে দেখে দিবেন এটা করে দেওয়া হয় কিন্তু আমি কেন বলছি যে এইভাবে সম্ভব না আমি একটা বলি যে স্ক্রিনিং দুই রকম সারা পৃথিবীতে যেটা বলো বইপত্রের কথা যে একটা হলো অর্গানাইজড অর্গানাইজ স্ক্রিনিং প্রোগ্রাম বা সংগঠিত স্ক্রিনিং প্রোগ্রাম আরেকটা হলো অসংগঠিত আমরা মাঝে মাঝে অপরচুনিস্টিক বলি এই সব এই জিনিসটাকে অপরচুনিস্টিক তো অপরচুনিস্টিক কোনটা সেটাকে বলে আসি সেটা হলো যে কোনো কারণে ক্লায়েন্ট আমি ঠিক রুগী বলবো না একজন ক্লায়েন্ট নিজেই বলতেছে যে আমি তো শুনে আসছি যে এরকম ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং হয় বা মু ক্যান্সারের স্ক্রিনিং হয় আমারটা করে দেন অথবা আমি একটা প্রেসক্রিপশন করতে গিয়ে মানে একটা ইনভেস্টিগেশন লিখলাম হঠাৎ করে দেখা গেল যে না সেখানে একটা ফাইন্ডিংস আরে তাহলে তো তার এই স্ক্রিনিংটা করা দরকার আমার মনে হচ্ছে এইটা একটা অথবা আমরা এলাকায় যেটা ক্যাম্প করলাম ওখানে অনেক রুগী দেখলাম ওর ভিতর থেকে দু চারটে স্ক্রিনিং ক্যান্সার পেশেন্ট পাইলাম এগুলি হলো সবই হলো অপরচুনিস্টিক বা অসংগঠিত ক্যান্সার স্ক্রিনিং তাহলে সংগঠিত ক্যান্সার স্ক্রিনিংটি আমাদের সেটা হলো যে যখন আমি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী একটা এলাকা ওই এলাকার ঝুঁকিপূর্ণ যারা আছে ওই বয়সের আমাদের দেশে যেমন আমরা যদি বলি যে ঠিক আছে আমি বিশ বছরের পরে সব ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করবো সবার জন্য যদিও আমাদের জাতীয় নীতিমালায় তিরিশ থেকে আসে এখন ওকে যে বয়সে ঠিক করি আমি সেই বয়সের উর্ধে যত আমি নারীকে পাবো ওই কমিউনিটির মধ্যে সেটা পাড়া হইতে পারে মহল্লা হইতে পারে শহর হইতে পারে সেই নির্দিষ্ট তাদের সবার তালিকা আমার কাছে থাকবে তারপর তাদেরকে আমরা দাওয়াত দিব ইনভাইট করবো স্যার এখানে তো মোটিভেশনের প্রয়োজন আসছি ওই কথাটাই উইথ মোটিভেশন আমি এখনই বলতাম কথাটা উইথ মোটিভেশন কারণ একজন নারীকে জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংটা কেন করলে তার কি সুবিধা না করলে কি ক্ষতি হতে পারে এবং এটা কত সহজ এটা কি খুব কাটাছেড়া হবে খুব কষ্ট হবে অপারেশন হবে না কিচ্ছু হবে না এই কথাগুলো তাদেরকে বুঝাই তাকে নিয়ে আসতে হবে নিয়ে আসতো কারণ স্ক্রিনিং টেস্টের মূল শর্তটা হলো প্রথম কথা হলো এটার কোনো এটা হবে নন ইনভেসিভ অর্থাৎ কোনো কাটা ছেঁড়া কষ্টদায়ক হবে না কারণ আমি তো উপর করছি আমি সুস্থ মানুষের উপরে করতেছি অত কাটা ছেঁড়া কেন সহ্য করবে মানুষ সুস্থ মানুষ কেন সহ্য করবে এই জন্য আমরা এটাকে বলছি ঠিক আছে ওকে আমি তাদেরকে দাওয়াত দিব বুঝাবো তাদেরকে তারপর বললে উঠান বৈঠক করব চিঠি দিব টেলিফোন করব মেসেজ পাঠাবো তাদেরকে নিয়ে আসবো আজকে আমার বিশটা বিশ বিশ জনকে হয়তো বীর জুন বিরজন করে আমি দিলাম কিন্তু অনেকে মিস করলো তাদেরকে আবার রিকল দিব। প্রথমটা হলো সিস্টেমেটিক কল দিব আমি পরেরটা হলো রিকল দিব তারপরে কি করব। এই এই যে জনগোষ্ঠীকে আমরা একবার কি একটা চক্কর দিয়ে ঘুরে আসলাম কিছু রুগীকে টেস্ট করে আসলাম এটা কোনোভাবেই সংগঠিত স্ক্রিনিং না তাকে আমরা ফলো আপ করতে থাকবো যে কারা আমার স্ক্রিনিংয়ে পজিটিভ হল কারা নেগেটিভ হলো নেগেটিভদেরকে কতদিন পরে আবার আসতে বলব পজিটিভদেরকে পরবর্তী কি পরীক্ষা করতে বলবো এবং তারা সেটা করলো কিনা কেউ কনফার্ম হলো কিনা ব্রেস্ট ক্যান্সার হিসেবে তারা চিকিৎসা নিল কিনা এই সমস্ত কিছু তথ্য আমার কাছে থাকতে হবে এর নাম হলো সংগঠিত ক্যান্সার স্ক্রিনিং আমরা বাংলাদেশে এটা এখনো যাইতে পারি নাই আমরা অসংগঠিতভাবে আমরা করছি কেউ হয়তো হাসপাতালে ওই সেন্টারে আসছে তারা পরীক্ষা করে দিচ্ছি পরে আর ওই খুঁজটা নিচ্ছে না দুই নম্বর কথা হলো যে জনগণকে জানানোর যে ব্যাপারটা কেন এত কম হচ্ছে তার কারণ হলো প্রচারণাটা নাই ওই এলাকার মানুষ জানে না আমার একটা দোকান খুললেও তো মানুষ বাড়ি বাড়ি একটা বলে যে আপনি আসেন আমার দোকানে এই এই আছে এই ক্ষেত্রে কি কোনো বাংলাদেশে কোনো সংস্থা বা সংগঠন কি এখানে ভূমিকা পালন করতে পারে কিনা আমি এই জায়গায় যে সরকারিভাবেই একটা প্রজেক্ট আছে সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল সেন্টার এই জন্য যেখানে মূলত ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সার তো আছে এবং এর আওতায় প্রায় পাঁচশোটার মতো হাসপাতালে এরকম সেন্টার করা হয়েছে এগুলি সব ভালো উদ্যোগ কিন্তু এই উদ্যোগটা যদি আমি অসংগঠিতভাবে আরও একশো বছর করি বাংলাদেশে সাড়ে তিন কোটি মানুষ আছে প্রায় তিন কোটি নারী আছে যারা এই স্ক্রিনিংয়ের আওতার মধ্যে পড়ে আমরা একশো বছরেও করতে পারবো না কারণ একশো বছরে এই এই জন এই টার্গেট গ্রুপটা হয়ে যাবে আরও দশ বিশ গুণ এই জন্য আমি বলছি আমাদের খুব দ্রুতভাবে আমাদের এই যে সংগঠিত ক্যান্সার স্ক্রিনিং অর্থাৎ এলাকা এলাকা সমাজ ভিত্তিক বলি আমরা কমিউনিটি বেসড এবং আমি আরও দুটা কথা খুব গুরুত্বপূর্ণ বলি একটা স্ক্রিনিং প্রোগ্রামের তিনটা জিনিস সুইটেবল হইতে হবে সুইটেবল মানে সুবিধাজনক হইতে হবে একটা হলো ডিজিজটা অর্থাৎ কোন ক্যান্সারের আমরা করব যে ক্যান্সারটাতে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে বেশি মানুষ মারা যাচ্ছে সেটা আমরা বলবো দুই নম্বর হলো যে তাদের সেই ডায়াগনোসিসের সেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কি সহজে ডায়াগনোসিস করার মতো এটা আমাদের জানতে হবে এটা হলো সুইটেবল ডিজিজের কথা বললাম দুই নম্বর হলো সুইটেবল টেস্ট আমি কোন টেস্টটা অ্যাপ্লাই করলে আমি সবথেকে বেশি এখানে দুটো শব্দ আসে একটা হলো সংবেদনশীলতা মানে সেন্সিটিভিটি মানে আমার টেস্ট কত বেশি কারেক্টলি এই রুগী খুঁজে বের করতে পারে এটা আরেকটা আছে স্পেসিফিসিটি বলি আমরা অর্থাৎ কি অন্তত খুঁজে বের করতে পারে একটু কঠিন হয়ে যাচ্ছে তারপর আমি একটু বলে নিলাম এখন এটা হলো সুইটেবল টেস্ট আমি চাই যে আমাদের এই মন টেস্ট হবে যে টেস্টের এই সেন্সিটিভিটি বা সংবেদনশীলতাও বেশি হবে রোগীদেরকে খুঁজে বের করতে পারবে ক্যাপাসিটি তো ভালো থাকবে আবার সুস্থ মানুষদেরও খুঁজে বের করতে পারবে তো এইটা গেল একটা তিন নাম্বারটা হলো প্রোগ্রাম যদি সুইটেবল না হয় আমার যে আয়োজনটা যদি সুইটেবল না হয় শুধু সুইটেবল ডিজিজ আর সুইটেবল টেস্ট হইলে হবে না প্রোগ্রামটা আমার সুইটেবল হইতে হবে আমার এলাকাটা ঠিক করে নির্দিষ্ট করে নিতে হবে ওই এলাকার কতজন মানুষ ঝুঁকিপূর্ণ সেটা তালিকা করে নিতে হবে তারা কে কি নামে পরিচিত ডাকনাম সেগুলোও আমার থাকতে হবে তাদেরকে আমার ওই ওই যে বললাম যে দাওয়াত দিতে হবে ঠিক মতো এগুলি গেল এই হলো প্রোগ্রাম স্যার অনেকে এই ক্ষেত্রে ভাবতে পারেন যে এই ক্ষেত্রে আমি আমার এখন রোগ হয়নি আমি কেন যাব বা এখানে গিয়ে আমার কি এমন উপকার হয়ে যাবে আমার সময় নষ্ট হলো কিনা তো এই ক্ষেত্রে আমরা কি তাদেরকে কোনো ভাবে অ্যাওয়ার করতে পারি ভালো কথা এইজন্যই আমি বলছি কেন আমি এত জোর দিয়ে বলছি যে যে সিস্টেমে আমরা আছি 100 বছর রোগ কভার হবে না কারণ ওইটা জনগোষ্ঠী ভিত্তিক না একটা যে এলাকায় ভায়া সেন্টার আছে যে উপজেলায় ওই উপজেলায় মানুষদেরকে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে যদি হোক বা যেভাবেই হোক তাদেরকে যদি এই কথাগুলো মোটিভেশনটা না করতে পারি যে আপনার যদি প্রথম অবস্থায় যদি ধরা পড়ে লক্ষণ দেখা দেওয়ার আগেও আপনার থাকতে পারে ভিতরে ভিতরে ধরা পড়লে আপনার চিকিৎসায় মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি কাজে আপনি আসেন অল্প ওই কষ্ট কম হবে কাটাছা কম হবে আপনার কেমোথেরাপি রেডি সব হয়তো লাগবেই না আপনার টাকা খরচ কম হবে এগুলি তাকে বুঝাইতে হবে এই জায়গাটাই তো আমাদের এখন গ্যাপটার রেগেছে আচ্ছা আমি আরেকটা কথা স্যার আসলে এটি তো আপনি বেশিরভাগ যেটা বললেন সেটি গ্রামীণ এলাকার ক্ষেত্রে অনেকটা বেশি প্রযোজ্য শহুরে নারীদের লাইফস্টাইল কিন্তু অন্যরকম সেটাই আমি জানব যে তাদেরকে কিভাবে আমরা এই রাওয়তায় আনতে পারি আমি একটু ছোট কারেকশন দিই আমি কিন্তু একবারও বলিনি যে গ্রামীণ বলতে আমি বুঝি সমাজ ভিত্তিক সমাজ বলতে বলছি পাড়া হতে পারে মহল্লা হতে পারে গ্রাম হতে পারে শহর হতে পারে বরং শহরে আরো সুবিধা কারণ শহরে আমাদের প্রত্যেকটা হোল্ডিং নাম্বার বলি না খানা এবং সেইখানে কি আছে ভোটার এগুলি কিন্তু আরো বেশি এবং শহরের নারীরা আরেকটু সচেতনও তাদের কি একটু বুঝাইতে পারলে তাদের বাড়ি বাড়ি গিয়ে একটা সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামটাই তোমরা নিতে পারিনি আমরা কোন প্রোগ্রামের আয়োজন করা যায় হ্যাঁ ন্যাশনাল প্রোগ্রাম তো মনে আছে কিন্তু সেটা আছে ইমপ্লিমেন্ট করা হাসপাতাল ভিত্তিক মানে মানুষ আমার কেন্দ্রে আসবে করে যাবে এইভাবে হবে না আমরা তাদেরকে মোটিভেট করে বাড়ি বাড়ি থেকে ডেকে ডেকে আনতে হবে কোন বাড়িতে কয়জন ঝুঁকিপূর্ণ নারী আছে তার ভিতর কারা আসলো কারা আসলো না এটা একটা কমপ্লিট একটা অর্গানাইজড স্ক্রিনিং প্রোগ্রাম বলছি আমি ভুলে যাব এই জন্য খুব দ্রুত একটা কথা বলি এখন আমরা চালু করলাম ধরে নিলাম আমরা চালু করলাম যে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম এখনও তো আসে স্ক্রিনিং প্রোগ্রাম সেটা হলো হাসপাতাল ভিত্তিক ফেসিলিটি বেসড তো সেটা কার্যকর কিনা না সেটা কীভাবে বুঝবো তার কয়েকটা সূচক আছে এটা আমার মুখের কথা না এটা আন্তর্জাতিকভাবে আমি কোনো কিছুই আমার মুখ নিজের কথা বলছি না সেটা হলো যে প্রথম কথা হলো যে আমি সে আমি এক বছরে কতজনকে আমি স্ক্রিন করলাম অর্থাৎ প্রাথমিকভাবে পরীক্ষা করলাম দেখলাম আমি যদি শুনতে শুনি যে না দশ হাজার শুনতে অনেক ভালো মনে হবে না এখন আমার জানতে হবে যে ওই এলাকাতে আমার টার্গেট ছিল এখন টার্গেট পপুলেশন যদি থাকে আমার সে দুই লাখ আমি সেখানে যদি আমি যদি দশ হাজার করি তখন প্রপোর্শন বা অনুবাদটা কিন্তু কেমন হইলো এটা আমার হিসাব করতে হবে দুই নম্বর হলো যে আমি যাদেরকে টেস্ট করলাম তাদের তারা কি তাদের মধ্যে কতজন পজিটিভ হলো কতজন নেগেটিভ হলো এটার উপরে অনেক সময় বোঝা যায় যে আন্তর্জাতিক তো কিছু হিসাব আছে যে আমারটাকে ঠিক মতো কাজ করতেছে আমি যেভাবে যে যে রিজেন্টটা ব্যবহার করতেছি বা যেভাবে এক্সামিন করতেছি সে ঠিক আছে কিনা এগুলো বোঝার ব্যাপার আছে তারপরে হলো যে পজিটিভ যারা হলো তাদের কি আমরা পরবর্তী কনফার্মেশনের জন্য সেটাকে আমরা নিশ্চিত করতে পারছি কিনা এই গাইডলাইনটা দিতে পারছে কিনা তারা টেস্ট করার পরে কতজন নিশ্চিত হলো তাদের চিকিৎসাটা হলো কি না সেটা এই জন্যই বলছি বারবার সমাজ ভিত্তিক হাসপাতাল ভিত্তিক দিয়ে এটা হবে না সমাজ ভিত্তিক এবং কত খরচ পড়লো মানে টোটাল খরচটা কত আর প্রতি একজন পজিটিভ কেস অর্থাৎ স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত হওয়া একটা পজিটিভ তার পিছনে কত খরচ পড়লো এই খরচের হিসাবটা খুব জরুরি কারণ আমি যদি এখন আমি যদি সে আমি একটা পাইলট প্রজেক্ট করলাম একটা উপজেলা বা একটা জেলা আমি এত টাকা নিলাম এত কোটি টাকা নিলাম আমার প্রতি পজিটিভ কেসে যদি খরচ পড়ে পাঁচ লক্ষ টাকা তাহলে তো আমি সরকারকে বলতে পারবো না যে আমার এই সারা দেশে আমার এটা করে তার মানে ওটারও একটা ইন্ডিকেটর ভালো ইন্ডিকেটর তার মানে আমার অর্গানাইজেশনটা কত দক্ষ কত কস্ট ইফেক্টিভ কত কারণ আমার দেশে এখন প্রায় মানে বলি যে আমরা প্রায় আড়াই কোটি তিন কোটির মতো নারী আছে যাদের স্ক্রিনিং করা দরকার তাহলে তার মধ্যে আমরা কতজন বা করতে পারছি আজকে আমার এই অনুষ্ঠানে আসার এবং আপনারা ডাকার ফলে আমি এইটা বলতে পারছি এই কথাগুলো খুব বেশি এখন আলোচিত হয় নাই আমরা নিজেরা বলি একাডেমিক অঙ্গনে বলি আমরা হয়তো চিকিৎসকদের মধ্যে বলি বড় একাডেমিশিয়ানদের বলি কিন্তু সাধারণ মানুষ এবং জনমত তৈরির জন্য এই অনুষ্ঠান যারা দেখছেন সমাজের যারা সচেতন মানুষ যারা কথা বলতে পারবেন তাদের বলতে হবে এই কথাগুলো যে এটা হবে না কেন আমাদের দেশে তাই না এটি হওয়া উচিত এবং কিভাবে আমরা তাদেরকে মোটিভেট করতে পারি সেটিও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখি আসি সেটি এখন দেখে আসব দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে আসব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে বাতের রোগ আমাদের দেশের খুব 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 একটি সমস্যা কিন্তু বাতের সমস্যা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে বাতের সমস্যা পাওয়া যায় না নট অনলি দ্যাট বাংলাদেশ ছাড়া আমাদের ব্রোডেও কিন্তু এই বাতের সমস্যাটা পাওয়া যায় বাতের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তা আমি ধরে নিলাম যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদেরকে এক ধরনের রোগ বলে সেটাকে বলে বাত এই বাতের জন্য বিভিন্ন কমপ্লিকেশন ক্রিয়েট হয়ে যায় প্রথমেই হাতে পায়ে ব্যথা গিটে গেটে ব্যথা বুঝতে পারে না যে কি ব্যথা কেন ব্যথা হচ্ছে এটা তার পরবর্তীতে তারা ফাইন্ডিংস করতে পারে এটা কিন্তু এক ধরনের বাত এইটা ছাড়া ইউরিক অ্যাসিড ছাড়াও কিন্তু বাত হতে পারে এই আর্থারাইটিসগুলো কিন্তু এক একটা এক এক রকম হয় বাতের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশনের সাথে ইউরিক অ্যাসিড কিন্তু বাড়তে থাকে সো ইউরিক অ্যাসিড বাড়তে থাকলে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পুষ্টিবিদের যে নিষেধাজ্ঞা থাকে পুষ্টির যে ভূমিকাটা থাকে সেটাই বলছি বিভিন্ন ধরনের খাবার আছে যেই খাবারগুলো খেলে আপনার বাতের রোগটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে অথবা যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কিন্তু আরও আরও বাড়তে থাকবে ইউরিক অ্যাসিড কমানোর জন্য আপনার কনসালটেন্ট হয়তো আপনাকে ওষুধ দিয়েছে ওষুধের কারণে আপনার হয়তো কমে যাবে কিন্তু আপনি সেই খাবারগুলো যদি মেনটেন না করেন তাহলে কিন্তু যতটা দ্রুত আপনি ফলাফল পাচ্ছিলেন সেই ফলাফলটা কিন্তু আশা করা যাবে না অথবা যদি আপনি ফলাফল পেয়েও যান আবার কিন্তু রিব্যাক করবে সো কিছু খাবার আপনাকে জানতে হবে যেই খাবারগুলো আপনাকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সো সেই খাবারগুলো ভিতর প্রথমে বলবো পিউরিন জাতীয় খাবার এই পিউরিন জাতীয় খাবারগুলো আপনার গাউটের সমস্যাটা আরও বৃদ্ধি করবে যে সমস্যা আপনি কোনোভাবেই রিমুভ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার খাবারের তালিকায় যদি গরুর মাংস খাসির মাংস অথবা যদি ছোটো মাছের মাথা তারপরে মুরগির মাথা গিলা কলিজা চামড়া এগুলো যদি থাকে তাহলে এই গাউট কিন্তু কখনোই কমা সম্ভব না যারা খাবারগুলোর ভিতরে আপনার পুষ্টি উপাদানগুলো চাচ্ছেন যে আপনার পুষ্টি উপাদানের জন্য আপনার গাউটটা যেন কমে যায় সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে খাদ্য তালিকা থেকে প্রসেস ফুডগুলো বাদ দিতে হবে গরু খাসির মাংস বাদ দিতে হবে আর আপনার শাকের ভিতরে আপনাকে দুইটা খাবার বাদ দিতে হবে একটা হলো পুঁইশাক আর পালং শাক পুঁইশাক আর পালং শাক এই দুটো বাদ দেওয়ার কারণ হলো এগুলো কিন্তু গাউটের যে ইউরিক অ্যাসিড বৃদ্ধিতে আপনাকে কিন্তু আরও আরও হেল্প করবে যেটা আপনার গাউটের প্রবলেমটা কখনোই সলভ করতে দিবে না এছাড়া আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খেলে আপনার জানেন যে বিভিন্ন কমপ্লিকেশন হয় চিংড়ি মাছের অনেক ভালো গুণ আছে অবশ্যই কিন্তু কিছু ব্যাড সাইডও আছে তার ভিতরে আমি বলবো যে যাদের কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে সেটা তো অবশ্যই যাদের গাউটের প্রবলেম আছে ইভেন ছোট চিংড়িও খাওয়া যাবে না বড় চিংড়ি বা ছোটো চিংড়ি বোধ সাইডের কিন্তু আপনাকে স্টপ করে ফেলতে হবে যদি হাটুতে এমনিতেই চাপ থাকে আবার যদি ইউরিক অ্যাসিডের ব্যথাও থাকে ডাবল ব্যথা হয়ে যাবে ডাবল বার্ডন হয়ে যাবে সেক্ষেত্রে ইউ ক্যানট কন্ট্রোল ইউর সেলফ সো আপনাকে যেটা করতে হবে যে খাবার আপনাকে যেন প্রপার ওয়েতে থাকে আপনার ওজন নিয়ন্ত্রণে যেন থাকে আপনি যেন ব্যালেন্স খাবার খেতে পারেন সেই জন্য আপনি একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন আর তাছাড়া আমি আপনাকে যেই পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী চললে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো থাকবেন বাতের রোগ থেকে নির্মূল হয়ে যাক এই আশায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আমরা তো আসলে ক্যান্সার স্ক্রিনিং কেন এবং কিভাবে করব তো এক্ষেত্রে আপনি বললেন যে একটি মোটিভেশনের অনেক বড় ভূমিকা রয়েছে সেক্ষেত্রে আমরা যারা চিকিৎসক আছি কিংবা আমাদের মিডিয়া রয়েছে আমরা যেমন দেখেছি ছোটবেলা থেকে দেখে এসছি যে ডায়রিয়া হলে ওরসালাইন খেতে হবে কিংবা শিশুর টিকা দান সঠিক সময় দেয়া যক্ষা তিন সপ্তাহ বেশি কাশি হলে অবশ্যই সেন্টারে গিয়ে কফ পরীক্ষা করা তো এই যে বারংবার আমরা এইভাবে প্রচার চালিয়ে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা কমে আসছে তো স্ক্রিনিং এর ক্ষেত্রে আসলে কিভাবে মোটিভেট করা যায় আসলে এই জিনিসটা আমি যদি বললাম প্রথমত সরকারি প্রোগ্রামটাকে যদি আমরা ওইটুকু যুক্ত করতে পারি অর্থাৎ মোটিভেশনালটা এবং সেটা একদম হাউসহোল সমাজ ভিত্তিক বারবার আমি বলছি যে সমাজ ভিত্তিক এই কাজটা করতে হবে তো এটা হইতেও যদি যদি সময় লাগবে বা এটা হওয়ার পরেও আমাদের কিছু দায়িত্ব আছে মানে সরকার তার মতো করবে সরকারকে আমরা এই দাবিগুলো জানাচ্ছি যে এইভাবে সংগঠিত স্ক্রিনিং দরকার এবং খুব জরুরি দরকার পাশাপাশি আমরা যারা বিভিন্ন সংগঠন ব্যক্তি সমাজের বিভিন্ন পেশায় যারা একটু যাদের কথা মানুষ শুনে তারা সবাই তো ঘরে ঘরেই তো এখন আক্রান্ত মানে কার এমন একটা পরিবার পাওয়া যাবে না যে পরিবারের একজন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয় না তো তাদেরকে আমি যে বলতে চাই যে এই যে অক্টোবর মাস আমরা শুধু অক্টোবর মাসে কথা বলবো তা না সারা বছরই কথা বলা যাবে আবার আমরা বাংলাদেশে দুই সাল থেকে পালন করি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম আমি ওটার মানে বলা যায় যে মানে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছি সাথে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট আমাদের বাংলাদেশের যেটা আর কি প্রধান ডিস্ট্রিক্ট সে তারাও আমাদের সাথে আছে যৌথভাবে আমাদের অনেকগুলো সংগঠন অনেকগুলো রোটারি ক্লাব মিলে এই বছর গত কয়েক বছর থেকেই করছি এই বছর আমরা একটা খুব বড় উদ্যোগ নিয়েছি আমরা একটা বাংলায় একটা খুব সহজ ভাষায় যে লিফলেট যেটা প্লায়ার বলি আমরা ওইটা পড়লে যে কেউ আমি এতক্ষণ যা বললাম অথবা যা বলি নাই সবাই সব কিছুই আছে এবং ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে যে কিভাবে একজন নারী তার নিজের স্তনটা কিভাবে পরীক্ষা করবেন একদম ছবি দিয়ে দিয়ে কথা দিয়ে বোঝানো আছে এইটা আমরা ডিস্ট্রিবিউট করি এই বছর আমরা প্রায় মানে আমাদের এক লাখ টার্গেট আছে যে আমাদের সীমিত সামর্থ্য আমরা এক লাখ নারীর কাছে মানে শুধু নারীর কাছে না এটা ভুল বললাম পুরুষদের কো দিতে হবে কেন দিতে হবে যে প্রতিটা পরিবারেই তো নারী আছে আমি একটা পুরুষ তার পরিবারে নারী আছে না তার মা আছে তার বোন আছে তার স্ত্রী আছে এখন পুরুষদের যদি আমরা অন্ধকারে রাখি শুধু নারীদেরকে দিয়ে তো হবে না তারা তো আসতে চান না এই যে আমার হাতে একটা আমার হাতে একটা আছে আমি নিজে ওইটা পড়ি সেটা হলো যে এরকম একটা মাস্ক আমরা এবার তৈরি করেছি যেহেতু করোনা আমরা জানি যে এখনো সবাইকে মানে স্বাস্থ্যবিধি মানা উচিত কিন্তু অনেকেই মানছেন না একই সাথে ব্রেস্ট ক্যান্সারের যেহেতু সচেতনতার প্রতীক হলো পিঙ্ক বা গোলাপি কালার এবং গোলাপি রিবন যেটা আমরা ব্যবহার করি থিঙ্ক পিঙ্ক আর এটা রোটারির থেকে রোটারিটা লোক এই এইটা আমরা তিন লেয়ারে এবং দুই লেয়ার দুই রকম আছে এটা তৈরি করা আছে আমরা সাধারণ মানুষকে রাস্তায় আমাদের সার্থ মতো কিন্তু এটা দিচ্ছি এটা আমরা নিজেরাও পড়ছি অন্যদের উৎসাহিত করার জন্য সাধারণ মানুষকেও দিচ্ছি যে একই সাথে আপনি মাস্ক পরার অভ্যাসটাও রাখেন পাশাপাশি এই স্তন ক্যান্সারের যে গোলাপি সচেতনতা আপনার যে সচেতন হওয়া দরকার জেগে উঠুন জেনে নিন স্তন ক্যান্সার এক নীরব ঘাতক এইটা আমরা এতদিন বলতাম বাট এই বছরের একটা আলাদা প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি যে কথাটা আমি কিছুটা বাদ দিয়ে আসছি আলোচনা থেকে সেটা হলো স্থূলতা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আমি কতোগুলো রিসপেক্টের কথা বলছি ফ্যামিলি হিস্ট্রির কথা বলছি তারপরে তার মধ্যে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো ওবেসিটি একটা বড় রিস্ক ফ্যাক্টর শুধু এটার জন্য না কোলন ক্যান্সারের জন্য অনেক অনেক রোগের সূচনা করে অন্যান্য অনেক রোগের জন্য ডায়াবেটিস হার্ট ডিজিজ আমরা বিশেষ করে জোর দিচ্ছি এই বছর যে স্থূলতা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং এই স্থূলতাটা দুই ভাবে আসে একটা হলো খাবার দাবারের অভ্যাস অতিরিক্ত প্রাণীজ আমিষ যারা খান শুধু মাংস এবং ওই যে রেড মিট বলি চর্বিযুক্ত খাবার যারা বেশি খান এই যে আমরা সেডেন্টারি লাইফস্টাইল আবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলির মধ্যে নানান রকম কেমিক্যাল মুটিয়ে যাওয়ার প্রবণতা খাওয়া দাওয়ার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতা আপনি যেগুলির মধ্যে ফাইবার বা আঁশ বেশি থাকে সেগুলো খাবেন না আপনি খাবেন কম আঁশযুক্ত খাবার তাহলে হবে কিভাবে আমাদের খাইতে হবে প্রচুর ফলমূল প্রচুর শাকসবজি যেগুলির মধ্যে প্রচুর ফাইবার আছে তো এইটা একটা বিষয় আর দুই নাম্বারটা হলো যে কায়িক পরিশ্রমের অভাব ওটিও আমাদের আসলে বাড়াতে হবে এক্সারসাইজ করতে হবে যে ঘরে শুধু বসে বসে কাজ করে সে একটু ব্যায়াম করবে না একটু হাঁটাচলা করবে না কিন্তু আর যাওয়া যাওয়া আসলে শুধু এক্ষেত্রে না সব ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য এন ধন্যবাদ এরকম একটা বিষয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি কথা হচ্ছিল ক্যান্সার স্ক্রিনিং কেন এবং কিভাবে করব। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ফাস্ট ফুড খাচ্ছে বেশি চকলেট বার্গার আইসক্রিম গরু মাংস কাশির মাংস চিংড়ি মাছ এগুলো আমরা নিষেধ করে দেয় একটু লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ করলেই এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কন্ট্রোল করা সম্ভব বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com ডাব্লিউ টিভি এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ